তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার স্ত্রীকে অনেক বুঝাচ্ছি, তাও সে ঠিক মতো সালাত পড়ছে না, নামাজ পড়ছে না, কখনো পড়ছে আবার কখনো ছেড়ে দিচ্ছে। আল্লাহ হেদায়াত করুক তাকে। আমার স্ত্রীর অনেক কুসংস্কারে বিশ্বাস, আমার স্ত্রী অনেক কুসংস্কারে বিশ্বাস করে, আমি তাকে বুঝালে সে মানতে চায় না। আল্লাহ হেদায়াত করে। সেই কুসংস্কার গুলি দেখতে হবে কি ধরনের, যদি সেগুলি বড় শিরক হয় তাহলে কোনো মতেই সেখানে ছাড়ের কোনো অবকাশ নেই। কুসংস্কার কথাটি হচ্ছে ব্যাপক একটি শব্দ, খরাফাত যেটাকে আরবিতে বলা হয়। তার মধ্যে শিরকে আকবার বড় শিরক রয়েছে, শিরকি আকিদা ধ্যান ধারণা রয়েছে, কর্মকাণ্ড রয়েছে, আবার ছোট শিরক রয়েছে যেগুলো টোটকা মোটকা এগুলি, আর তারপরে যেগুলি আসলে কোনো রকম সাইন্টিফিক কারণও নয়, মাধ্যম নয়, আর শরীয়ত মাধ্যম নয়, সেগুলিকে মাধ্যম মনে করা, এগুলি ছোট শিরক বলা হয়েছে, বিদাতি আমল হইতে পারে। তো খোরাফাত বা কুসংস্কার অত্যন্ত ব্যাপক কথা, যদি বড় শিরক থাকে তাহলে তো ইসলাম থেকে বহিষ্কৃত, সে ইমান ভঙ্গকারী বিষয়। আর যদি ছোট শিরক থাকে, কাবিরা গুনাহ, বেদাতি ধারণা থাকে, বেদাতি আমল থাকে, কুসংস্কার, তাহলে সেগুলি হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। আল্লাহ হেদায়াত করুক। এখন আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে দাওয়া এবং দোয়া, সঠিক পথে যদি আহ্বান করবেন, নসিহা করবেন, উপদেশ দেবেন, বুঝাবেন, এমনকি আপনি যেহেতু আপনি স্বামী, সুতরাং আপনি চাপ সৃষ্টি করবেন, বল প্রয়োগ করার অধিকার রয়েছে সালাত আদায়ের জন্য এবং শিরক বিদাত থেকে মুক্ত হওয়ার জন্য, এই অধিকার আপনার রয়েছে, যতটা আইনত আপনার অধিকার রয়েছে বা শরীয়তে অধিকার রয়েছে তার প্রয়োগ করবেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তার অন্তরকে হ্যাঁ তাওহীদ সুন্নাহর দিকে ফিরিয়ে দিক এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে দিক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। এই দোয়া করবেন, আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে এমন নেক করে দাও যে তারা আমার চক্ষু শীতলকারী যেন হয়। এইভাবে নিজের ভাষায় দোয়া করবেন, নিজের ভাষায় বুঝে দোয়া করবেন, এটা আরো ভালো। আল্লাহর উপরে হেদায়াত করুন। যদি কোনো মতেই দেখছেন যে সে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করছে না, ফরজ সালাত আদায় করে না ঠিকভাবে, তাহলে তার সাথে সংসার করা যায় না, তাকে রাখা যায় না, স্থায়ী বড় শিরকি আকীদা রয়েছে, তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না, হারাম।